নমস্কার বন্ধুরা, মালদায় দিনের পর দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মালদা জেলায় আক্রান্তের সংখ্যা 1000 পেরিয়ে গেছে, আর তার জেরে উদ্বিগ্ন জেলা প্রশাসন থেকে জেলার স্বাস্থ্য মহল। মালদা জেলায় আক্রান্তের সংখ্যা 1000 পেরিয়ে গেছে, জেলার প্রতিটি ব্লকে দিনের পর দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু এত কিছুর পরেও কিছুতেই হুঁশ পেচ্ছে না মানুষের। এদিকে গত 24 ঘন্টায় মালদা মেডিকেল ভিআরডি ল্যাব থেকে যে করোনার রিপোর্ট প্রকাশিত হয়েছে, তার মধ্যে 115 জনের করোনা সংক্রমণের হদিশ পাওয়া গেছে, যার মধ্যে মালদা জেলার রয়েছে 75 জন ও দক্ষিণ দিনাজপুর জেলার রয়েছে 40 জন। এইভাবে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকলে ধরে নিতে হবে মালদা জেলা ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। অন্যদিকে আগামী শুক্রবারই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, তবে এবার সম্পূর্ণ পরীক্ষা না হওয়ায় মেধা তালিকা বেরোচ্ছে না, জানালেন উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি মহুয়া দাস। মুখ্যমন্ত্রীর কথা রেখেই 17 জুলাই শুক্রবার ফল প্রকাশের কথা জানালেন তিনি। এবার ব্যতিক্রমী ভাবে ফল প্রকাশ হবে 3:30।